প্রথম ধাক্কা খেল নেইমার বিহীন বার্সেলোনা, তাও আবার রিয়াল মাদ্রিদের কাছে। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে 3-1 গোলে হারল মেসি সুয়ারেজরা। তবে ঘটনাবহুল ম্যাচে গোল পেয়েছেন দুই দলের দুই সেরা তারকা মেসি রোনালদো দুজনই। তবে তার থেকেও আলোচিত রোনালদোর লাল কার্ড দেখে মাঠ ছাড়া আর রেফারিকে ধাক্কা দেয়া। হিরো তিনি, ভিলেনও তিনি। 2 মিনিট আগে দুর্দান্ত গোলে যিনি এগিয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদকে, ড্রাইভিং এর দায়ে সেই রোনালদোই দেখতেন লাল কার্ড। নিজেকে সামলাতে না পেরে রেফারিকে দিলেন ধাক্কা, ছাড়লেন মাঠ, যা কিনা কলঙ্ক হয়ে রইল বার্সেলোনার বিপক্ষে এই স্মরণীয় জয়। ওই একটি মুহূর্ত ছাড়া রোববারের রাতকে রিয়াল মাদ্রিদের বলাই যায়। কদিন আগে যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুম টুর্নামেন্টে বার্সার কাছে হারের পর এভাবে ঘুরে দাঁড়াবে লস ব্লাঙ্কোরা, তা হয়তো ধারণা করেননি অনেক সমর্থক। রিয়াল মাদ্রিদের ভিলেন যদি হন রোনালদো, তাহলে বার্সেলোনার জেরার্ড পিকে 50 মিনিটে মার্সেলোর লো ক্রস ফেরাতে গিয়ে তা নিজেদের জালেই পাঠান এই বার্সা ডিফেন্ডার। এগিয়ে যায় রিয়াল, যদিও 77 মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। ডি বক্সে কেইলর নাভাস লুইস সুয়ারেজকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজে রিয়ালের বিপক্ষে। স্পট কিক থেকে সমতায় ফেরান লিওনেল মেসি। মেসি গোল পাওয়ার 3 মিনিটে গোল পেলেন রোনালদো। বদলি হিসেবে নেমে বক্সের বাঁ প্রান্ত থেকে তার কোনাকুনি শট ঠেকাতে ব্যর্থ টের স্টেগান। দলকে এগিয়ে দেওয়ার পর এই পর্তুগিজ তারকার ট্রেডমার্ক উদযাপন উৎসবে মাতায় রিয়াল সমর্থকদের। তার 2 মিনিট পরেই ঘটে লাল কার্ডে সেই ঘটনা যা নিশ্চিত করে ফিরতি লেগে CR7 এর অনুপস্থিতি। তবে বড় জয় পেতে কষ্ট হয়নি জিদান শিষ্যদের। 90 মিনিটে মার্কো আসেন্সিওর গোলে নিশ্চিত হয় 3-1 এর জয়। সাথে দ্বিতীয় লেগের জন্য মানসিকভাবে এগিয়ে থাকাও নিশ্চিত রিয়ালের। কনক মাহমুদ, চ্যানেল 24।